নমস্কার বন্ধুরা, স্বপ্নডোনা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদের সামনে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে বাঁধাকপির পাকোড়া তৈরি করতে হয়। চলো বন্ধুরা, দেখে নি তাহলে। তো আমি পাকোড়া বানানোর জন্য 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর আমি এতে দিব 3টে কাঁচামরিচ কুচি। তোমরা তোমাদের ঝাল অনুসারে পরিমাণ মতো ব্যবহার করবে। এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার আমি এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো পরিমাণ বুঝে ব্যবহার করবে। এবার আমি এতে দিয়ে দিব ভাজা গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। তারপর আমি এতে দিব ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এইবার বন্ধুরা, আমি এই সব উপকরণ একসাথে করে মেখে নেব। ও হ্যাঁ, তার আগে আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আর 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন। চলো এবার সব কিছু একসাথে মেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর বাঁধাকপির মিশ্রণটিকে পকোড়ার শেপ দিয়ে এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর আমাদের মনে রাখতে হবে চুলার আঁচটা যেন মাঝারিই থাকে। যদি চুলার আঁচটিকে হাই হিট করে দেওয়া হয় তাহলে উপর থেকে পকোড়াগুলোর রং চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই আমি পকোড়াগুলোকে মাঝারি আঁচে এপাশ ওপাশ করে ভালো করে বাদামি রঙের করে নেব। ব্যাস, আমার পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। এই বাঁধাকপির পাকোড়া সন্ধ্যের স্ন্যাক্স অথবা রাতের ডিনারে ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আমরা শিখে গেলাম কিভাবে খুব সহজে বাঁধাকপির পাকোড়া তৈরি করা যায়। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।